نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد مبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জোহরের নামাজের পরে ইসলাহি মজলিসের উদ্দেশ্যে আল্লাহর জন্য কিছু সময় বের করে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা সম্পর্কে আমরা উদাসীন গাফিল বস্তুগত আমাদেরকে একটা জিনিস শিক্ষা দেয় সেটা হলো খাও দাও ফুর্তি করো বস্তুবাদের সকল শিক্ষা হয় পেট কেন্দ্রিক আর না হয় চ্যাট কেন্দ্রিক ইসলাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর বস্তুবাদ বলে লা মাওজুদা ইল্লাল বাতান ওয়া শাহওয়া কথাটা শুনতে অসুন্দর লেগেছে আমার কথা নয় জন্য বলার সাহস করেছি মুফাক্কির ইসলাম সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে বস্তুবাদের কাছে আছে দুইটা একটা হলো পেট আর একটা হলো চ্যাট এছাড়া অন্য কিছু নেই যার কারণে তাদের সব চিন্তা ভাবনা এই দুইটা কেন্দ্রিক বিনোদন আনন্দ যত ইন্ডাস্ট্রি আছে মিল কারখানা আছে শিল্প কারখানা আছে সব হয় কেমনে শরীর ঠিক রাখবে অন্যথায় ওই চাহিদা কেমনে পূরণ করবে সব হলো দুইটা কেন্দ্রিক ইসলাম ভিন্ন কিছু শিক্ষা দেয় ইসলাম বলে যে এই জগৎ তো শেষ নয় এবং এই জগৎ আনন্দের জায়গাও নয় বরং ইসলাম বলে ওয়ামান জুহজিহা عن النار وأدخل الجنة فقد فاز فوزا عظيما প্রকৃত আনন্দ তো সে পাবে যাকে আস্তে 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 জাহান্নাম থেকে দূরে সরানো হয়েছে এরপরে যাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে আনন্দ মজা বিনোদন সেটা তো সেখানে হবে আর দুনিয়া কেমন চলবে দুনিয়াতে কেমন থাকবে ফলিয়াযহাকু কলিলাম ওয়ালিয়াবকু কাসীরা দুনিয়াতে বিনোদন আনন্দ করবে কম হাসবে কম বরং বলে যে আসো একটু গল্প গুজব করি আড্ডা দিই আল্লাহ বলেন আড্ডা ফাড্ডা এগুলো দুনিয়াতে কম হবে আসো একটু ফেসবুকে সময় কাটিয়ে নেই নিজেকে নিজে বলি সময় যাচ্ছে না একটা মুভি দেখে নে আল্লাহ বলেন যে না দুনিয়াতে বিনোদন কম হবে হলো তো বৈধ বিনোদন হারাম বিনোদন তো হারামই ওয়ালিয়াবকু কাসীরা এবং কাঁদবে বেশি কান্নাকাটি হবে বেশি হাসবে কম কাঁদবে বেশি আল্লাহ তাআলা কোরআন মাজিদে যে কান্নার নির্দেশ দিয়েছেন সে কান্নাটা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে কান্দি আমরা বিপদে পড়লে কান্দি কেউ মারা গেলে কান্দি কোরআন সুন্নাতে যে কান্নার ফজিলত এসেছে সেগুলো এসব কানান না কোরআন সুন্নাতে ওই কান্না করার ফজিলত এসেছে যে কান্না হয় আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে ইয়াজিদ ইবনে মাইসারা রাহিমাহুল্লাহ বলেন মানুষ সাধারণত কয়েক কারণে কান্দে কান্দাটা কি জিনিস সেটা বুঝতে হবে খুরুজুদ্দাম মিনাল আইন চোখ থেকে অশ্রু প্রবাহিত হওয়া এটা হলো কান্না করা অশ্রুর সাথে যদি আওয়াজ হয় তাহলে এটাকে আরবিতে বলা হয় বুকা উন টান দিয়ে আর যদি আওয়াজ না হয় আওয়াজ যদি না হয় স্বাভাবিক কান্না
তাই এটাকে বলে বুকা টানসা আল্লাহ বলেন ফালিয়াবুকু কলিলা কাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলা তুকসিরিন দিহকা ফা ইন্না কাসরাতাল দিহকি তুমিতুল কলব বেশি বিনোদন করিও না বেশি হাসাহাসি করো না আনন্দ বিনোদনের ভিতরে ফুর্তির ভিতরে বেশি ডুবে যেও না কারণ এগুলো তোমার অন্তরকে মেরে ফেলবে অন্তর যদি মরে যায় তাহলে আল্লাহর জন্য যে কান্না ওটা আসে না আব্দুল ইনা মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর জন্য কান্না কার আসে না তিনি বললেন যে মান কাসুরা যামবুহু কল্লা বুকাউহু যে গুনায় বেশি ঢোকে গেছে গুনায় আনন্দ বিনোদন ফুর্তি গুনাহ মানেই হলো দুনিয়ার সাময়িক মজা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন ভাই এটা তো মজা নয় সাজা এটা তো মজা নয় সাজা উনি বলেন চুলকাইলে মজা লাগে এটা কি মজা এটা তো সাজা তো গুনাহ সাময়িক কিছু মজা লাগে তো এটা তো মজা না সাজা তো গুনার মধ্যে সাময়িক কিছু মজা আছে তো যার মধ্যে এই গুনার মজা ঢুকে যায় গুনার মজা পেয়ে যায় কল্লা বুকা ওহো তার চোখের পানি কমে যায় কান্না কম আসে এবার বুঝেছেন অনেকে যে বলেন যে হুজুর কান্না কেন আসে না অনেকে বলেন হুজুর কান্না কেন আসে না কান্না কেন আসে না কাসরা জম্বহু গুনাহ বেশি এজন্য কান্না আসে না দিলকে ঘষতে হবে মাজতে হবে তওবা করতে হবে বারবার 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 যখন দিল সাফ হয়ে যাবে তখন কোরআন মসজিদের আয়াত তেলাওয়াত করা হবে আল্লাহর মহব্বতে কান্না চলে আসবে আল্লাহর কাছে হাত তোলা হবে ভয়ে কান্না চলে আসবে মহব্বতে কান্না চলে আসবে আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য বেশি কান্না করার তৌফিক দান করুন ইয়াজিদ ইবনে মাইসারা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ কয়েক কারণে কাঁদে কিছু কান্না আছে খুশির কান্না আল বুকা মিনাল ফারাহ খুশির কারণে কাঁদে একটা জিনিস পেয়েছে পরীক্ষায় পাশ করেছে অনাকাঙ্ক্ষিত বস্তু হাতে পেয়ে গেছে খুশিতে কান্না চলে আসছে ওই যে কালকে ঘটনা শুনাইলাম রাত্রে ডাক্তার আব্দুল আরিফ রহমতুল্লাহ আলী মহিলার প্রশংসা করলেন পাক তো খুব ভালো হয়েছে মহিলা কান্না শুরু করে দিছে কেন কান্না শুরু করছে মহিলা পর্দার আড়াল থেকে বলছে যে হুজুর এই লোকটার এত বছর সংসার করে জীবনে আমার পাকের প্রশংসা করে নাই এত বছর পরে যখন প্রশংসা শুনলাম তখন আনন্দে খুশিতে চোখের পানি ধরে রাখতে পারেনি কান্না চলে এসছে এটা হলো খুশির কান্না এই কান্দার জন্য আলাদা কোনো সব নাই যদি খুশিটা আল্লাহর জন্য হয় খুশির জন্য সব আছে যদি কান্দার আলাদা কোনো ফজিলত নাই আপনি আনন্দিত হয়েছেন সব হয়েছে যদি এই আনন্দটা আল্লাহর জন্য হয় আরেক প্রকার কান্না আছে সেটা হলো আল বুকা মিনাল হুজন পেরেশানির কারণে কান্না করা যেমন নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করেছেন নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে দৌড় দিলেন হাদিসের মধ্যে এসেছে নবীজি যখন দৌড়াচ্ছিলেন তখন তার চাদরটা কাঁধ থেকে অর্ধেক পড়ে গেছে মাটিতে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে তিনি যাচ্ছিলেন চিন্তা করেন কি পরিমাণ পরেশান তিনি হয়েছেন চাদর মাটিতে ছেঁচড়াচ্ছিল আর তিনি দৌড়াচ্ছিলেন আপন সন্তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সন্তানকে একবারে কোলে নিয়ে নিলেন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার মাথাটা নবীজির কোলে অঝোর ধারায় চোখের পানি পড়ছে বুক ভিজে যাচ্ছে আর মুখে তিনি বলতেছেন যে আল কলমু ইয়াহজুন ওয়াল আইনু তাদমা ওয়া আনা বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন অন্তর পেরেশান চোখের পানি তো রাখতে পারছি না
ইব্রাহিম তুমি চলে যাওয়ার কারণে তোমার বিরহের কারণে আমরা খুব কষ্ট পেয়েছি। এখান থেকে একটা মাসআলা ওলামায়ে কেরাম বের করেছেন, সেটা হলো বিপদে মুসিবতে কারো মৃত্যুতে চোখের পানি আসা এটা নিষেধ নয়, এটা না আসলে তো মানুষ হার্ট ফিল করবে, মারা যাবে, এটা নিষেধ নয়। তবে এর কারণে নম্বর ওয়ান হলো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা, এটা হলো সবচাইতে বড় অপরাধ যে আল্লাহ কেন আমাকে বিপদ দিলেন, আল্লাহ কেন আমাকে এটা দিলেন, আল্লাহ কি শুধু আমারটা দেখছেন এরকম বলে যে আল্লাহর কাছে পানা চা আল্লাহকে চোখ খেয়েছে এরকম বলে, ইমান চলে যায়, ইমান হারা হয়ে যায়, এটা নিষেধ। আর কি নিষেধ? আর নিষেধ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সমস্ত মহিলাদের উপর যারা বুক চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদে, আওয়াজ করে, সুর করে, বিলাপ করে, আমার অমুক চলে গেল রে, এ নাই রে, এই করছে, সেই করছে, আমার এরকম করছে, অমুক এরকম করছে, বিলাপ করে করে চিল্লায় চিল্লায় কান্দে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করছেন। এছাড়া স্বাভাবিক চোখের পানি আসছে, কান্না রাখতে পারছে না, কিছু আওয়াজও চলে আসছে, কোনো বিলাপ নাই, কৃত্রিমতা নাই, বুক চাপা চাপি নাই, এরকম কোনো কিছু নাই, তো এটা নিষেধ নয়, এটা মানুষের সৃষ্টিগত একটা বিষয়, মানুষ চাইলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পেরেশান হয়ে কেঁদেছেন। আর এক প্রকার কান্না আছে রিয়ার কান্না, রিয়া মানুষকে দেখানোর জন্য, এই কান্না তো ফজিলত নাই, এই কান্না তাকে জাহান্নামে নেবে, যদি মানুষকে দেখানোর জন্য হয়। হযরতে ইউসুফ আলাইহিসসালাম তার ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছে, আপনারা জানেন কূপে ফেলে দেওয়ার কারণে ইউসুফ আলাইহিসসালাম যে পরিমাণ বিপদে ছিলেন একটু চিন্তা করেন, কোনো আশ্রয় নেই, সাহারা নেই, কিন্তু ওই সময় তিনি তাওয়াক্কুল করেছেন কার উপর? আল্লাহ উদ্ধার করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ যত অন্ধকারই আমরা পড়ি না কেন উদ্ধার করতে পারেন একমাত্র হর মরহালা গমে মিলা তুঝে সে তসল্লি হর মন ঘবরা কে তেরা নাম লিয়া হুঁ। আমাদের প্রতিটা বিপদের মুহূর্তে আমাদেরকে বাঁচাইতে পারেন একমাত্র। ভাইরা তাকে কূপে ফেলে দিছে, বাবাকে তো বিশ্বাস করাইতে হবে যে আমরা তার কোনো ক্ষতি করি নাই, এজন্য করছে কি তার জামা কাপড় খুলে কৃত্রিম একটা পশু জবাই করে তার রক্ত ওখানে মাখিয়ে সন্ধ্যাবেলায় কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে, সে কি কান্না? আমাদের ভাই নাই, আসলে তারাই কূপে ফেলে আসছে। আল্লাহ তাআলা ওই ঘটনাটা আল্লাহর চাইতে সুন্দর করে কে বলতে পারেন? আল্লাহ ওই ঘটনাটা খুব সুন্দর করে বলেন, আল্লাহ বলেন যে তারা ইশার সময় সন্ধ্যাকালীন সময় এসেছে তাদের আব্বার কাছে, ওয়াজা উ আবাহুম ইশা আইয়াবকুন, চোখের পানি প্রবাহিত করতে করতে তারা তাদের বাবার কাছে ঢুকছে, আসছে, এসে বলল যে আমাদের ভাইদেরকে তো বাগে খেয়ে ফেলছে, আমরা শেষ হয়ে গেছি, বহুত চেষ্টা করছি পারিনি। বলেন তো এটা কি কান্না ছিল না ঢং ছিল? এটা কান্না না, এটা হলো ঢং, এটাকে বলা রিয়ার কান্না, আল্লাহর জন্য না, এই কান্না মানুষকে জাহান্নামে নেয়। অনেক সময় আমরা মানুষকে দেখানোর জন্য কান্দি যে আমি যদি কান্দি তাহলে লোকটা মনে করবে যে আমি তার প্রতি দয়াবান, লোকটা মনে করবে যে আমি তার প্রতি এরকম কিছু মনে করবে, অথবা এই জাতীয় মজলিস হলে তো লোক দেখানোর জন্য কান্দে, কি চিন্তা করে যে সবাই মনে করবে যে আমি এখানে যত লোক আছে সবার চাইতে বেশি পরেজগার, বেশি ভালো মানুষ, বেশি মুত্তাকি, আল্লাহকে বেশি ভয় করি, রিয়ার কান্দা। এই রিয়ার কান্দা মানুষকে জাহান্নামে নেবে। হ্যাঁ, কান্না না আসতে কান্নার ভান ধরো হাদিসে বলা আছে, তবে মানুষকে দেখানোর জন্য নয়, কাকে দেখানোর জন্য?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা ইল্লাম তাবকু ফাতাবাকাও, যদি তোমার কান্না না আসে তাহলে কান্নার ভান ধরো। তো কান্নার ভান ধরব মানুষ আমাকে মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা মনে করবে এই জন্য নয়, এ চিন্তা করলেই কান্না তোমাকে জাহান্নামে নেবে, আল্লাহ হেফাজত করুন। আর যদি চিন্তাটা এমন হয় যে আমার আল্লাহ দেখবেন, আল্লাহ আল্লাহকে আমি দেখাচ্ছি বুঝাচ্ছে ও আল্লাহ, কান্দতে তো চাই আপনার ভয়ে, কান্দা তো আসে না, সুরত তো ধরলাম, তেরে মাহবুব কি ইয়া রব সমাহত লে করায়া হো হাকীকত উসকো তো কর দে মে সুরত লে করায়া হো, বলতে পারবো গো আল্লাহ সুরত নিয়ে আসছি, সিরত আপনি বানাইয়া দেন। তো রিয়ার কান্না যেটা, রিয়ার কান্না, রিয়ার কান্না মানুষকে জাহান্নামে নেবে, আল্লাহ হেফাজত করুন। নামাজের মধ্যে ইচ্ছাকৃত কান্দলে নামাজ ভেঙে যায়, অনিচ্ছাকৃত কান্না আসলে নামাজ ভাঙে না, ভালো তাকওয়া পরহেজগারী আলামত। আর ইচ্ছাকৃত কান্না আসলে নামাজ, কান্না আসলে বলতে কি ইচ্ছাকৃত তো কান্না তো আসে না, কান্না আনে। নামাজের মধ্যে আপনি ইচ্ছাকৃত কান্দলেন নামাজ ভেঙে গেছে, জান্নাত জাহান্নামের আয়াত আসছে, অনিচ্ছাকৃত নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন এরপর কান্না চলে আসছে, এরকম না যে একটু আসছে আপনি ঠেলে আর একটু বাইর করছেন, তাহলে নামাজ ভেঙে যাবে। আর যদি এমন হয় যে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এরপরও চলে আসছে, তাহলে নামাজ ভাঙবে না, কারণ এটা অনিচ্ছাকৃত কাজ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাইরে অন্য কিছু চাপিয়ে দেন না। এজন্য রিয়ার কান্না পরিহার করব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আরেক প্রকার কান্না আছে, আল বুকা মিনাল ওয়াজা, ব্যথার কারণে কান্না। আমরা কোনো ব্যথা পাইলে কাঁদি, নবীজি ব্যথা পেলে কাঁদতেন, তিনি তো মানুষ ছিলেন। আল্লাহ আয়াত নাজিল করেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের যেরকম আবেগ আছে, তোমাদের রাগ আছে, তোমাদের আনন্দ আছে, বিনোদন আছে, ব্যথা আছে, এই অনুভূতিগুলো আমারও আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তবে সর্বশ্রেষ্ঠ মানুষ, মাদাজ খোদা বুজুর্গ তুহি কিসসায়ে মুখতাসর, লা ইয়ামকিনু সানাউ কামা কানা হাক্কুহু, বাদাজ খোদা বুজুর্গ তুহি কিসসায়ে মুখতাসর, তবে তিনি সকল সৃষ্টির উপরে, ষষ্ঠার পরে সৃষ্টির উপরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারও হাসি কান্না আসত, তাইফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, তাইফ বেশি গ্রহণ করে নাই, খুব কষ্ট পেয়েছেন, খুব কষ্ট পেয়েছেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা বাড়িতে এসে নিজের বাড়িতে একটা কাজ করছিলেন, তো কোন একটা কাজ করতে গিয়ে একটা পাথর পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আঙ্গুলটা, মধ্যম আঙ্গুল, পাথর পড়ে একবারে থেঁতলে গেছে। শত্রু পক্ষ থেকে যদি কোনো আঘাত আসে, আঘাত বড় হলো ব্যথা কম লাগে, মনের ব্যথাটা কম লাগে, শরীর ব্যথা হয়তো বড়। তো বন্ধু যদি ফুল দিয়েও আঘাত করে, ফুল দিয়েও যদি টোকা মারে, তাহলে শত্রুর তরবারি দিয়ে আঘাত করলে যে পরিমাণ ব্যথা লাগে না, ফুল দিয়ে টোকা মারলে চেয়েতে বেশি ব্যথা লাগে। তাইফের ময়দানে যে ঘটনা ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যেগুলো হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থাতেও তিনি নিজের উপর দোষ নিয়ে নিয়েছেন, এবং একটা পর্যায়ে তিনি বলেছেন ইলা মান তাকিলুনি, ও আল্লাহ আপনি আমাকে কার কাছে ছেড়ে দিলেন। চিন্তা করেন কি পরিমাণ ব্যথা পেয়েছেন তিনি, তো ওটা ছিল শত্রুদের পক্ষ থেকে। কার কাছে ছেড়ে দিয়ে বলে এই কথা বললেন যে আল্লাহ আপনার ব্যাপারে কোনো অভিযোগ নাই,
barang inni ashku du'fa quwwati wa qillata hilati wallah ami obhijog korchi ami durbol allahu akbar kabir nabiji bolen ami obhijog korchi eta je ami durbol wa qillata hilati amar kaushol amar hikmat kom amar buddhi kom allahu akbar jagoter sobcheye boro shikshok jini tini ei kotha bolchen যার ইলম গোটা দুনিয়াতে বণ্টন করা হয়েছে তিনি এই কথা বলছেন তো সেখানে আঘাতটা ছিল সত্যদের পক্ষ থেকে আর নবীজি বাড়িতে বসে কাজ করছিলেন একটা পাথর পড়ে গেল আঙ্গুল থেতলে গেল বলেন তো এই আঘাতটা কার পক্ষ থেকে নবীজি খুব মন কষ্ট পাইছেন খুব ব্যথা পাইছেন তো এখন একটা মাসালা শিক্ষা হয়ে গেছে সেটা হলো যে আপনার কোনো কিছু বুঝে আসতে না পারে যে এই বিপদটা আল্লাহ আমাকে কেন দিলেন আমি তো এই বিপদ পাওয়ার উপযুক্ত ছিলাম না এরকম আপনার কাছে মনে হতে পারে মনে হওয়াটা দোষ না কিন্তু মনে হওয়ার বিষয়টা প্রকাশ করা দোষ আল্লাহ কেন আমাকে বিপদ দিলেন এটাই হলো আমাদের জন্য পরীক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা শোনাচ্ছেন হাদিসে কুদসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার তাকদীরকে অস্বীকার করবে ফালইয়াত্তাখিস রাব্বান সাওয়াই তাহলে আমি আল্লাহ ছাড়া আরেকজনকে রব মানুক আমাকে মানার দরকার নাই আমার তাকদীরের বিরুদ্ধে যদি কারো অভিযোগ থাকে যে কেন আমি তাকে এটা দিলাম কেন দিলাম না আমি তার সাথে অন্যায় করছি এরকম যদি কোনো অভিযোগ তার থাকে তাহলে আমাকে রব মানার দরকার নেই সে আরেকজনকে রব মানুক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অভিযোগ আল্লাহর কাছে করেন নাই বরং দেখেন অন্তরে ব্যথাটা তিনি কিভাবে আল্লাহর দিকে নিয়ে গেলেন তিনি আঙ্গুলকে উদ্দেশ্য করে বলছেন আঙ্গুলকে আল্লাহকে না আঙ্গুলকে ওই যে আঙ্গুল থেতলে গেছে মা আনতি ইল্লা ইসমাউন কদ্দামিতি ওয়াফি সাবিলিল্লাহি কদ লাকীতি আঙ্গুল তুমি তো একটা আঙ্গুল মাত্র রক্তাক্ত হয়েছ রক্তাক্ত হয়েছে তো তুমি আল্লাহ রাস্তায় আর মুহাম্মদের পুরা জানো যদি আল্লাহ রাস্তায় রক্তাক্ত হয়ে যায় তাহলে তো কোনো পরোয়া নাই তাহলে এই কান্নাটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথার কারণে ব্যথার কারণে কেঁদেছেন আমরাও এরকম অনেক সময় ব্যথার কারণে কান্দি আরেক প্রকার কান্না আছে সেই কান্নাটা হলো আল বোকা উ মিনা শুকর আল বোকা উ মিনা শুকর কৃতজ্ঞতার কারণে অন্তর থেকে কান্না চলে আসে এক আল্লাহর কাছে যাচ্ছিলেন তো একটা পাথর বলল এবং কোন কোন কিতাব এসেছে এটা হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা তো একটা পাথর বলল যে পাথরটা কাঁদছে এই যে পাথর থেকে যে পানি বের হয়ে এরপরে ঝর্ণা নদী নালা এগুলো তৈরি হয় এগুলো মূলত কার কান্না পাথরের কান্না আল্লাহর হয়ে কান্দে তো পাথর কাঁদছে তো আল্লাহর কাছে জিজ্ঞেস করলো যে তুমি কান্দো কেন আমি কান্দি এই জন্য আমি শুনেছি যে পাথর জাহান্নামের ইন্ধন বানানো হবে আমাকে দিয়ে জাহান্নামের ইন্ধন বানানো হবে এই জন্য কাঁদছি আপনি একটু দোয়া করেন আমাকে যেন এটা থেকে রেহাই দেয় তো বুজুর্গ খুব দোয়া করে দিলেন আল্লাহ কবুল করেছেন পাথর কান্না বন্ধ করে দিয়েছে আবার যখন ওই পথে আসতেছেন তখন আবার দেখলেন যে সে কাঁদছে তো তুমি এখন কান্দো কেন আমার এখনকার কান্দা হলো আল্লাহর শুকরের জন্য আগেরটা ছিল জালিকা বোকা উল হুজন ওয়াহাজা বোকা উল শুকর এটা হলো শুকরের কান্না আর আগেরটা ছিল পেরেশানির কান্না তাহলে মানুষ শুকরের কারণে অনেক সময় কাঁদে আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে এরকম পাই হযরতে আতা ইবনু আবি রাবাহ রাহিমাহুল্লাহ এবং হযরতে উবাইদ ইবনু উমাইর রাহিমাহুল্লাহ দুইজন তাবেঈ
গিয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাসায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাসায় যাওয়ার পরে উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি তো দেখা সাক্ষাৎ করতে অনেক দেরি করে ফেলছো, এটা তার প্রতি একটা মহব্বতের বহিঃপ্রকাশ যে অনেক দিন পরে দেখা। বলি না আমরা কোনো পরিচিত লোকের সাথে দেখা হলে বলে অনেক দিন পরে দেখলাম, এটা মহব্বতের প্রকাশ। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এইভাবেই বলেন যে অনেক দিন পরে দেখলাম, তুমি তো অনেক দেরি করে ফেলছো। তখন উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আম্মা জান, আমাদের আম্মা জান নাও নেই, উম্মতের আম্মা জান, এই জন্য তিনি বলেন আকুল ইয়া উম্মা কামা কাল আল আউয়াল, আগেকার লোকেরা যেটা বলতো আমি আপনাকে ওইটাই বলবো, মানুষ যেটা বলে আমি আপনাকে ওইটাই বলবো। মানুষ কি বলে, জোর গিব্বান তাজদাদ হুব্বান, দেরিতে দেরিতে দেখা সাক্ষাৎ করো, মহব্বত বাড়বে, মহব্বত কমবে না। এটা কিন্তু বাস্তব কথা, আত্মীয় স্বজনের বাড়িতে ঘন ঘন যান, মহব্বত কমে যায়, দেরিতে দেরিতে যান অভিযোগ থাকে কিন্তু মহব্বত বাড়ে, আর ঘন ঘন যাইবেন দেখবেন ঝগড়াঝাটিও ঘন ঘন লাগবে, এজন্য একটু কম কম যাওয়া, হ্যাঁ খোঁজ খবর রাখা। তো উবাইদ ইবনে উমাইর রাহিমাহুল্লাহ বললেন যে আমি আপনাকে সেটাই বলবো আম্মা জান, যেটা মানুষ বলে, মানুষ বলে যে একটু দেরিতে সাক্ষাৎ করলে নাকি মহব্বত বাড়ে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দাউনা মিন রাতানাতিকুম হাযিহি, তোমার এইসব বকবকানি রাখো তো, রাতানা মানে এমন কথা যেটার কোনো অর্থ নাই, অর্থাৎ বকবকানি আমরা বলি না, এসব বকবকানি রাখ। তো তিনি বললেন তোমার এই সমস্ত বকবকানি রাখো তো। এরপরে উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আপনি নবীজির ওই বিষয়টা আমাদেরকে একটু বলেন তো যেটা আপনার কাছে সবচেয়েতে বেশি আশ্চর্য ঠেকেছে এবং আপনি যে ঘটনা দিয়ে সবচেয়েতে বেশি আকর্ষণ বোধ করেছেন, বিস্মিত হয়েছেন, সম্মোহিত হয়েছেন, ওই ঘটনাটা আমাকে একটু শোনান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চিন্তা করলেন, ফাসাকাতাত, কিছুক্ষণ চুপ থাকলেন, অর্থাৎ মনে করে নিচ্ছেন যে কোনটা বলা যায় যেটা খুব ইন্টারেস্টিং হবে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি ক্বালা ইয়া আয়েশা জারিনি আতা'বাদুল লাইলাতা লিরব্বি, কয়েকদিন গভীর রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে আয়েশা আমাকে একটু ছুটি দাও, জারিনি আমাকে একটু ছাড়ো, আতা'বাদুল লাইলাতা লিরব্বি, আজকের রাতে আমি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে চাই। এজন্য নফল আমলের ক্ষেত্রে বিবির হক নষ্ট করে নফল আমল করা শরীয়তে নিষিদ্ধ, বিবির হক নষ্ট করে নফল আমল করা শরীয়তে নিষিদ্ধ। ওই যে এক মহিলা সাহাবী এসে স্বামীর খুব সুনাম করতেছে, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা ইবাদত করে, তো উমর রাদিয়াল্লাহু তাআলা ভালো কথা, অসুবিধা কি, তোমার স্বামী তো খুব ভালো মানুষ, আবার বলতেছে দিনের বেলা ইবাদত করে রাতের বেলা রোজা রাখে, আর রাতের বেলা ইবাদত করে দিনের বেলা রোজা রাখে, তুমি বলছো আরে ভালো কথা, তো অসুবিধা কি। তখন একজন ধরিয়ে দিলেন যে আসল বিষয় হলো বুঝাইতে চায় সে স্ত্রীর হক পূরণ করে না, যে লোকটা দিনের বেলা রোজা রাখে রাতের বেলা ইবাদত করে স্ত্রীর কাছে যায় কখন। আমাদের নবীজির চাইতে বড় ইবাদত গুজার তো আর কেউ ছিল না, অবশ্যই নয়, অবশ্যই নয়, অবশ্যই নয়। তিনি পর্যন্ত নফল আমল করবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জাগনা আছেন, এজন্য বলেন জারিনি, ছুটি নিচ্ছেন, জারিনি আতা'বাতুল লাইলাতা লিরব্বি, আয়েশা আমাকে একটু ছুটি দাও, আমি আমার রবের একটু ইবাদত করতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহু আকবার,
ওনারা তো আমাদের নবীজির চাহিদার কাছে নিজেদের চাহিদা কুরবানি করে দিয়েছেন মাইনে ফানি ডুবতে দে সেই হে নবজে কায়নাত জব মেজাজে আরে কুছ বরহম নজর আয়া মুঝে নিজেদের মহব্বত নবীজির মহব্বতের সামনে কুরবান করে দিয়েছে নিজেদের চাহিদা নবীজির চাহিদার সামনে কুরবান করেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইন্নি লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা সাররাকা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছাকাছি থাকা এটা যেমন আমার কাছে খুব পছন্দের এটা যেমন আমি খুব চাই আর আপনি যেটা চান সেটা যেন হয়ে যায় সেটা আমি খুব চাই এজন্য আপনি আমার কাছে থাকলে এটা যেমন আমার কাছে ভালো লাগবে আর আপনি এখন আল্লাহর ইবাদত করতে যাচ্ছেন আপনার ওই চাহিদাটা পূরণ হলে সেটা আমার কাছে ভালো লাগবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি উঠলেন ফাতাতাহারা ওযু করলেন সুম্মা কামা ইউসাল্লি এরপরে তিনি নামাজের জন্য দাঁড়ালেন নামাজের মধ্যেই তিনি কাঁদতে লাগলেন কান্না চলে আসলো সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি কাঁদছেন 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 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হাত্তা বাল্লা লাহিয়াতাহু এমনকি নবীজির দাড়ি ভিজে গেল কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি ভিজে গেল এরপরও তিনি কাঁদছেন সুম্মা বাকা ফালাম ইয়াজাল হাত্তা রাআহু ইয়াবকি হাত্তা বাল্লা হিজরাহু নবীজির কোল ভিজে গেল দাড়ি ভিজে নবীজির কোল ভিজে গেল এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লাল আরদা কাঁদতে কাঁদতে একবারে জমিন ভিজে গেল দাড়ি ভিজে গেল বুক ভিজে গেল জমিন ভিজে গেল চিন্তা করেন কি পরিমাণ কেঁদেছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা এসেছেন নবীজিকে ডাক দেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় হয়ে গেছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে ডাক দিতে এসেছেন দেখেন যে নবীজি তখনও কাঁদছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পেরেশান হয়ে গেলেন বুঝে গেছেন যে আল্লাহর দরবারে কেন এত কাঁদেন এজন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এত বেশি কেন কাঁদেন মাকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আল্লাহ তো আপনার পিছনের গুনাহ এবং আল্লাহ আপনার পরবর্তী গুনাহ সবই মাফ করে দিয়েছেন মানে আপনার তো গুনাহই নাই আপনার তো কোনো গুনাহই নেই আপনি তো মাসুম নিষ্পাপ তাহলে আপনি কেন কাঁদেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফালা আকুন আব্দান শাকুরা আফালা আকুন আব্দান শাকুরা ওয়া ইন্নি উহিব্বু আন আকুন আব্দান শাকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না আর আমি চাই যে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হই যেন আল্লাহর কাছে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে আমি এইভাবে কাঁদছি এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব যে এই আকাশ জমিন সবকিছু কার নিয়ামত আল্লাহর নিয়ামত গোটা সৃষ্টি জগৎ আল্লাহ আমাদের সেবায় লাগিয়ে রেখেছেন কেন গোটা সৃষ্টি জগৎ আল্লাহ আমাদের করে দিয়েছেন কেন যেন আমরা আল্লাহর হয়ে যাই আল্লাহ আমাদেরকে এই কৃতজ্ঞতার কান্না আল্লাহর কাছে দেওয়ার তৌফিক দান করুন এটা হলো কৃতজ্ঞতার কান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকর হিসাবে কেঁদেছেন নবীজি বলেন আফালা আকুন আব্দান শাকুরা ওয়া ইন্নি উহিব্বু আন আকুন আব্দান শাকুরা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না আর আমি চাই যে আমি আল্লাহর শুকরগুজার বান্দা হই আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কান্না করার তৌফিক দান করুন এই যত প্রকার কান্নাকাটি আছে
সকল কান্না কাটির চাইতে সেরা কান্না আল্লাহু আকবার এটা এমন এক সেরা কান্না ওই কান্নাগুলো করে করে আপনি বুক ভাসান যদি আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হলে সব তো অবশ্যই আছে আল বোকা মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে যে কান্না ওই কান্না এতটা দামি যদি আপনার মাছির দানা পরিমাণও বের হয় ওয়া ইন কানা মিসলু রাসি যুবাব যদি মাছির মাথা পরিমাণও বের হয় আল্লাহ তাআলা এই সামান্য পানির বিনিময়ে জাহান্নাম হারাম করে দেন হারামাল্লাহু আলাইহিন নার এটাকে বলা আল বোকা ও মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর জন্য কান্না করা আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য বেশি করে আল্লাহর ভয়ে বেশি করে কান্না করার তৌফিক দান করুন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় একদিন শুয়েছিলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে আমাদের আম্মা জান তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন শ্বশুর বাড়িতে বেড়ানোর জন্য মানে উমর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে রাত বেশি হয়ে গেছে আর বাড়িতে ফিরেন নাই নিজের বাসায় আসেন নাই ওখানেই তিনি ঘুমিয়ে পড়েছেন এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলার মুখে বাকিটা শুনেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজির গাল আমার গালের সাথে লাগানো দেখেন বিবির গালের সাথে গাল লাগিয়ে কবে শুয়েছেন খেয়াল করেন যারা বুড়ো হয়ে গেছেন সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত আরে নবীজি তো বুড়া না বুড়া না 40 বয়স তো বয়সে নবুত পেয়েছেন তো তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলার গালের সাথে গাল লাগিয়ে শুয়েছেন একই বালিশে এই সুন্নাত জিন্দা করবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ এগুলো তো মিটা সুন্নাহ জিন্দা করতে তো অসুবিধা নাই বিবিকে মহব্বত করা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে শুয়েছিলেন এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি লক্ষ্য করলাম আমার গালে গরম কিছু বুঝলাম যে নবীজির চোখের পানি অন্ধকার তো তা আমি আমার গাল নবীজির চোখে ভাবে হাতে হাতে দেখতেছি বুঝে গেলাম যে নবীজি কাঁদছেন বললাম ইয়া রাসূলুল্লাহ মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দেখো তোমার ভাই কি তেলাওয়াত করতেছে শুনো না মানে কি মানে পাশের রুমে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু তাআলার ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে পাশের রুমে তাহাজ্জুদ পড়তেছেন আর তাহাজ্জুদের সময় তিনি কোরআন মসজিদের আয়াত তেলাওয়াত করতেছেন আর একটা আয়াত বারবার পড়তেছিলেন সে আয়াতটা হলো এই কাল্লা ইন্নাহুম ইয়াউমা ইযিন আন রাব্বিহিম লামাহজুবুন এই আয়াতটা বারবার পড়ছে আয়াতের অর্থ হলো অবশ্যই কিয়ামতের দিন এমন কিছু লোক হবে যারা তাদের রবকে দেখতে পাবে না আল্লাহ তাআলা দিদার থেকে যারা মাহরুম হয়েছে এমন কিছু বান্দা কিয়ামতের দিন হবে এমন কিছু লোক কিয়ামতের দিন হবে ওলামায়ে কেরাম লিখেছেন মাশায়েখগণ লিখেছেন জাহান্নামের শাস্তির চাইতে বড় শাস্তি হবে আল্লাহর দিদার থেকে মাহরুম হওয়া আল্লাহকে কেউ দেখতে না পারা যাকে পাওয়ার জন্য সারা জিন্দেগী আমরা ইবাদত করি যার কাছে আমরা সিজদায় লুটিয়ে পড়ি তাকে যদি কিয়ামতের দিন দেখা না হয় তাকে যদি দেখা না যায় বলেন এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে যার প্রতি মুমিনের এত মহব্বত এত ভালোবাসা যার জন্য জীবন কোরবান করার জন্য প্রস্তুত আল্লাহর জন্য
এই কথাটা বলার সাথে সাথে শোনার সাথে সাথে কত কঠিন জিনিস আমাদের জন্য সহজ হয়ে যায়, কত অসম্ভব জিনিস আমাদের জন্য সম্ভব হয়ে যায়, এমনকি নিজের প্রাণটাও দিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই আল্লাহর জন্য। সে আল্লাহ যদি কিয়ামতের দিন দিদার থেকে মাহরুম করে দেন তাহলে এর চাইতে বড় শাস্তি আর কি হতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দেখো না তোমার ভাই কি তেলাওয়াত করে, তোমার ভাই বলতেছেন কাল্লা ইন্নাহুম ইয়াউমা ইযিন আন রাব্বিহিম লামাহজুবুন, যে কিছু লোক কিয়ামতের দিন আল্লাহর দিদার থেকে মাহরুম হয়ে যাবে, আল্লাহর দিদার তারা পাবে না। অবশ্যই আল্লাহ বলেন কাল্লা, অবশ্যই আল্লাহ পর্দা ফেলে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে এরকম কান্দা কাঁদছেন যে হাফসা রাদিয়াল্লাহু তাআলার গাল পর্যন্ত ভিজে গেল। আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর দিকে হাস্যোজ্জ্বল চেহারায় তাকিয়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন উজুহুন ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু চেহারা কিয়ামতের দিন হাস্যোজ্জ্বল হবে যখন তারা তাদের মালিককে দেখতে পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সূর্য দেখতে কি কোনো অসুবিধা হয়, মেঘমালাকে ঢেকে ফেলতে পারে সূর্যকে, অথবা চাঁদ দেখতে কি তোমাদের অসুবিধা হয়, চোদ্দ তারিখ পূর্ণিমার চাঁদ? ও ঠিক তেমনি ভাবে তোমরা আল্লাহকেও এমন ভাবে দেখতে পাবে কোনো ভিড় হবে না, সবাই নিজ নিজ জায়গা থেকে আল্লাহকে দেখতে পাবে। এবং ইমামে শাফি রহমতুল্লাহ আলাই এ কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমা ইযিন লামাহজুবুন এ আয়াত থেকে দলিল পেশ করেন যে কিয়ামতের দিন মুমিন বান্দা আল্লাহকে দেখবে ফাসিক যারা, ফুজ্জার যারা, কাফের যারা, বেঈমান মুশরিক যারা, তারা আল্লাহকে ওভাবে দেখবে না, বুঝবে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, আল্লাহ বিচার করতেছেন, আল্লাহ শাস্তি দিচ্ছেন, সব বুঝবে। আল্লাহর দিদার আমাদেরকে নসিব করুন, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয়ে কান্না করার তৌফিক দান করুন। আল্লাহর ভয়ে কান্না, আল্লাহর ভয়ে কান্দার চাইতে উত্তম কান্না আর কোনোটা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাদেরকে কিভাবে তিনি গঠন করেছেন, কিভাবে তিনি গড়ে তুলেছেন। সামান্য আল্লাহর ভয় অন্তরে আসলেই তাদের মধ্যে কান্নার রোল পড়ে যেত। হাদিসের মধ্যে এসেছে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এসে বললেন যে উরিদাত আলাইয়াল জান্নাতা ওয়ান নার, আমার কাছে আজকে জান্নাত জাহান্নাম পেশ করা হয়েছে, দেখানো হয়েছে, আল্লাহ কোনোভাবে দেখিয়েছেন, হয়তো স্বপ্নে অথবা মেয়েরাজের কথাই তিনি বলতেছেন, অথবা অন্য কোনোভাবে হতে পারে কাশফ, কোনোভাবে আল্লাহ তাকে দেখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাম আরাকাল ইয়াউমি ফিল খাইরি ওয়াশশাররি, আজকের মতো ভালো জিনিস যেমন আমি আর দেখি নাই, আজকের মতো খারাপ জিনিসও আমি আর দেখি নাই। কারণ জান্নাতের চাইতে ভালো জিনিস তো আর নাই, আর জাহান্নামের চাইতে খারাপ জিনিস তো আর নাই। এরপর নবীজি বলেন যে ওয়ালাউ তাআলামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে খুব কাঁদতে এবং হাসতে কম। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নামের বিবরণও দেন নাই, তিনি বলেছেন যে আজকে আমি সবচেয়ে ভালো জিনিস দেখেছি, আবার সবচেয়ে খারাপ জিনিস দেখেছি, আমি যেটা জানি সেটা যদি তোমরা জানতে খুব কাঁদতে হাসতে কম। এটা শুনেই ফাকাত তরু সাহুম ওয়ালহুম খানিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সবাই এভাবে তাদের চেহারাটাকে কোলের দিকে দিয়ে ফেললেন। কোরো দিকে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা মজলিসের মধ্যে একটা
বিচিত্র একটা আওয়াজ শুরু হলো হাদিসের ভাষায় ওয়ালাহুম খানিন প্রত্যেকের কাছ থেকে ছোট ছোট আওয়াজে কান্নার আওয়াজ ভেসে আসছে আল্লাহর ভয়ে কান্দা আল্লাহর ভয়ে কান্দা আল্লাহ তাআলা আল্লাহর ভয়ে বেশি করে কান্না করার তৌফিক দান করুন আমাদের করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কি পরিমাণ কাঁদতেন আল্লাহ ভালো জানেন কিন্তু বোঝা যেত এখানে এই চোখের কোঠায় দাগ পড়ে আছে বোঝা যেত যে এই বান্দা আল্লাহর ভয়ে কি পরিমাণ কাঁদছেন স্পষ্ট বোঝা যেত এবার চিন্তা করেন কি পরিমাণ তার আল্লাহর ভয়ে কাঁদতেন ও আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয়ে বেশি করে কান্নাকাটি করার তৌফিক দান করুন ইখলাস নসিব করুন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুবা লিমান মালাকা নাফসাহু তুবা লিমান মালাকা নাফসাহু আও ক্বালা লিসানাহু বাওয়াসিআহু বাইতাহু ওয়া বাকা আলা খাতিয়াতিহি আচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাহবা বলেন যদি বলেন মাশাআল্লাহ বাহবা তাহলে কেমন মজার বিষয় না আমাদের গতকালকে বলেছিলাম 10টা সূরা যারা মুখস্থ করবেন তাদেরকে পুরস্কার দেব আপনারা কি খুশি হয়েছেন তো সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যদি বলেন যে তুবা ওয়াহ 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 কি আনন্দের কথা কি মজার কথা বাহ 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 তিন ব্যক্তির জন্য নবীজির এই বাহবা পাচ্ছে কয়জন সাবাস তিন ব্যক্তি তাদেরকে নবীজি বলেন সাবাস বাহ বাহ কে লিমান মালাকা লিসানাহু যে ব্যক্তি নিজের জবানকে নিয়ন্ত্রণ করেছে পারবেন ইনশাআল্লাহ জবান নিয়ন্ত্রণ করা ভুলে যাই তো রাগের সময় তো ভুলে যাই কারণ তখন তো আমি আমি থাকি না তখন তো আমি শয়তানের বাহন হয়ে যাই আমরা যেমন হুন্ডার উপর উঠি তখন শয়তানের আমাদের উপর উঠে এবার আমাদেরকে কন্ট্রোল করে এবার রাগ যখন পড়ে যায় তখন বলে যে আহা কি করলাম এই যে আহা কি করলাম এই কথাটা মনে আসে এখান থেকে বোঝা যায় তখন আমি আমি থাকি না আমাকে তখন আরেকজন নিয়ন্ত্রণ করে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুবা লিমান মালাকা লিসানাহু যে ব্যক্তি নিজের জবানকে নিয়ন্ত্রণ করবে আর যে ব্যক্তি নিজের ঘরটাকে প্রশস্ত করবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা ঢাকা সহ যারা ভাই থাকি তারা এটা নিয়ে বিপদে আছি না আচ্ছা আল্লাহর দরবারে কি অভাব আছে একটা ছোট্ট কৌশল বলে দিই বেশি করে মেহমানদারি করাবেন মেহমানদারি করালে আল্লাহ তাআলা ঘর বড় করার তৌফিক দিবেন কারণ আপনার ঘরে কোনো মেহমান আসে না ছোট মানে আর প্রয়োজন নাই তো প্রয়োজন না থাকলে আল্লাহ কেন বাড়াবেন বলেন আপনার প্রয়োজন যদি হয় তাহলে আল্লাহ ব্যবস্থাও করে দিবেন যে মেহমান বেশি আসবে মানে কি ঘর বড় ঘরের দরকার হবে আর বড় ঘরের দরকার হলে আপনি তো মেহমানের নিয়ত করেছেন আল্লাহ ঘরে বড় ঘরের ব্যবস্থাও করে দিবেন আর মেহমান যদি দিনদার হয় তাহলে তো দোয়া করবেন আকালা তুআমাকুম আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতার ইনদাকুমুস সাইমুন তোমার কাছে এসে নেককাররা খানা খাক তোমার কাছে এসে রোজাদাররা ইফতার করুক তো বলেন তো অনেক রোজাদারকে ইফতার করানোর জন্য ছোট্ট করা হবে অনেক মেহমান খাওয়ানোর জন্য ছোট্ট করে হবে তাহলে কেমন যেন কৌশলে হেকমতে ওই মেহমান আপনাকে ধনী হওয়ার দোয়া করে দিল আপনি ধনী হয়ে যাবেন আল্লাহর কাছে দুনিয়া চাওয়ার নিষেধ আরে ভাই কৌশলে যদি চাইতে পারেন কোনোটাই নিষেধ না নিষেধ বলতে এটা অপছন্দনীয় হারাম না আপনি তো আল্লাহর কাছে সবই চাইবেন সাহাবায়ে কেরাম জুতার ফিতাটাও চাইতেন তো সবই চাইবেন তবে আপনার দোয়াতে দুনিয়ার চাইতে আখরাতের বিষয়গুলো বেশি থাকতে হবে কারণ আমাদের প্রয়োজন দুনিয়াও আবার আখরাতের প্রয়োজনীয়তা এর চাইতে বহুগুণ বেশি কাজেই দুটোই আমাদের থাকবে যেটার প্রয়োজন যে পরিমাণ সেটা দোয়াতে সে পরিমাণে থাকবে
তো আপনি যদি আল্লাহর কাছে কৌশলে দোয়া করেন ও আল্লাহ আপনি ঘর প্রশস্ত করে দেন তাহলে আল্লাহ টাকা পয়সা দেন কথা আর বলা লাগে নাকি ঘর প্রশস্ত তেমনি ঘর প্রশস্ত করার জন্য টাকা পয়সা লাগবে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়াগুলো শিক্ষা দিয়েছেন ওয়াসলি দারি ও আল্লাহ আপনি ঘর প্রশস্ত করে দেন আল্লাহ আপনি রিজিকে বরকত দেন তার টাকা পয়সা চাওয়া লাগে নাকি হে আল্লাহ মেহমানদারি করার তৌফিক দেন হে আল্লাহ যাকাত দেওয়ার তৌফিক দেন এইভাবে দোয়া করবেন হে আল্লাহ আপনার দ্বীনের রাস্তায় খরচ করার তৌফিক দেন তো যাকাত দেওয়ার তৌফিক হলে তেমনিতেই ধনী হয়ে যাবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন তো কথা অন্যদিকে চলে যাচ্ছে কি জানা বলতেছিলাম হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তুবা লিমান মালাকা লিসানাহু ওই ব্যক্তি ওয়াহ ওয়াহ শাবাস ওই ব্যক্তি শাবাস ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি নিজের জবানকে নিয়ন্ত্রণ করেছে এবং নিজের ঘরকে প্রশস্ত করেছে আর আর কি করেছে ওয়াবাকা আলা খাতিয়াতিহি নিজের গুনার কথা চিন্তা করে কেঁদেছে গুনার কথা চিন্তা করে কাঁদা একটা জিনিস দামি তা আমরা বললাম যে ভাই সিটি গোল্ডের এই জিনিস এত দাম দিয়ে কেন কিনলা এটা তো গোল্ড না সিটি গোল্ড তখন গর্বের সাথে বলি এটা ইম্পোর্টেড জিনিস ইম্পোর্ট করে আনা হয়েছে বাইরে থেকে এটা আসছে তুমি মনে করছো এটা দেশি দেশি না এটা চায়না মাল এটা পাঁচ বছরের আঙ্গুর বোনা তাহলে যে জিনিস বাইরে থেকে ইম্পোর্ট করা হয় ওই জিনিসের দামই আলাদা ওই জিনিসের কদরই আলাদা ফেরেশতারা কাঁদতে পারে কিন্তু গুনার জন্য কান্দা নিজের অপরাধ স্বীকার করে কান্না কান্না করা আল্লাহর ভয়ে তারাও কাঁদে নিজের অপরাধ স্বীকার করে কান্না করা এটা ফেরেশতারা পারে না কেন পারে না এত অপরাধই নেই অপরাধই তো তাদের নাই তাহলে এজন্য যে জিনিসের ডিমান্ড বেশি অথচ সাপ্লাই কম সবখানে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উসুল সবখানে আছে এই নিয়ম সবখানে আছে যে জিনিসের ডিমান্ড বেশি অথচ সাপ্লাই কম ওই জিনিসের দাম বেশি আল্লাহর কাছে চোখের পানির ডিমান্ড বেশি কি পরিমাণ ডিমান্ড হলে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে চোখের পানি মাপার জন্য আল্লাহ তাআলা কোনো নারী পাল্লাই সৃষ্টি করেন নাই এটা ওজন নেওয়ার মতে লোড এই পরিমাণ শক্তি ওজন এই পরিমাণ এটা ওজন করার জন্য আল্লাহ দাড়ি পাল্লাই সৃষ্টি করেন নাই এবার চিন্তা করেন কি পরিমাণ ডিমান্ড থাকলে কি পরিমাণ দামি হলে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুবা লিমান বাকা আলা খাতিয়াতিহি ওই ব্যক্তির জন্য আমি শাবাস দিয়ে গেলাম বাহবা দিয়ে গেলাম সুসংবাদ দিয়ে গেলাম যে ব্যক্তি নিজের গুনার কথা চিন্তা করে আল্লাহর কাছে কেঁদেছে কাঁদব তো ভাই ইনশাআল্লাহ দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এভাবে বলে দিতেন তিনি তো সবচেয়ে সত্যবাদী তার চাইতে সত্যবাদী তো আর কেউ নাই তিনি যদি এভাবে বলে দিতেন যে এই চোখ জাহান্নামে যাবে না হয়ে যেত কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটাকে কিভাবে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাং তামাসসাহুমান নার কিছুতেই মোটেই জাহান্নামে যাবে না বলেন নাই জাহান্নাম স্পর্শ করবে না ভাষা দেখেন নবীজির নবীজির কথার স্টাইল দেখেন জাহান্নামে যাবে না এটা না কিছুতেই জাহান্নামের আগুন স্পর্শ করবে না ধরবে না ছুঁবে না পাবেও না তাকে কয় চোখ দুই চোখ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে আর যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় জিহাদের ময়দানে জিহাদের আর আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কাছে দুই ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কত জিনিসের ফোঁটা আছে বৃষ্টির ফোঁটা এরপরে হাজার হাজার কোটি কোটি বৃষ্টির ফোঁটা আছে না এরপর কত ফোঁটা আছে পানির ফোঁটা ওষুধের ফোঁটা মধুর ফোঁটা কত দামি দামি ফোঁটা
এমন দামি দামি পানিও আছে যেগুলো হীরা মণি মুক্তার চাইতে দামি আবার এগুলোকে লিকুইড করলে এগুলোর ফোটাওতা আছে আল্লাহর কাছে সবচাইতে দামি হলো দুইটা ফোটা আপনি এই দুই ফোটার চাইতে দামি আল্লাহর কাছে কোনো কিছু পাবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসরাইন একটা হলো কাতরাতু মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতু দামিন তুরাকু ফি সাবিলিল্লাহ একটা হলো চোখের পানি চোখের পানির ফোঁটা সামান্য এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ফোঁটা বলেন তো আমার আর একটা আপনার একটা প্রিয় জিনিস যদি কারো কাছে দেখি তাহলে এমনিতেই তার প্রতি একটা মায়া চলে আসে দেখবেন সন্তান যদি মারা যায় মা ওই বয়সের সন্তান দেখলে কোলে নেয় এরপর তার চোখ মুখ হাত এগুলো বুলিয়ে দেয় আর বলে যাহারে আমার বাবাও তো এরকম ছিল তাহলে সন্তানের কিছু নিদর্শন তার মধ্যে দেখেছে চোখের পানি আল্লাহর জন্য দেওয়া এটা নবীদের আলামত নবীদের বৈশিষ্ট্য নবীরা এই কাজটা করতেন দাবুস সালেহীন পরবর্তীতে সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য কাঁদতেন এভাবে আস্তে 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 এটা হলো সালফে সালেহীন থেকে শুরু করে এখন পর্যন্ত এটা হলো যারা নেককার পরেজগার তাদের আলামত আল্লাহর জন্য চোখের পানি দেওয়া আল্লাহ যে জামাতকে সেই পৃথিবীর শুরু থেকে ভালোবেসে এসেছেন যে দলকে পৃথিবীর শুরু থেকে সৃষ্টির শুরু থেকে মহব্বত করে এসেছেন সেটা যখন আপনার মধ্যে একটু দেখা দিবে না আল্লাহ আপনাকে কি ভালোবাসবেন না বলেন এজন্য আল্লাহর কাছে চোখের পানি খুব প্রিয় আর যেই ফোঁটা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে পড়ে এটাও খুব প্রিয় আল্লাহর কাছে এজন্য চোখের পানিও দিবেন আর আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়ার তামান্নাও রাখবেন রাখবো তো ইনশাআল্লাহ না রাখলে তো সমস্যা আছে কি সমস্যা জানেন বুড়ো হয়ে গেলেও মাপ নাই কিন্তু জেহাদের তামান্না রাখতে হবে মনে মনে বলতে পারেন আমরা তো বুড়ো মানুষ কি জেহাদ করবো আমাদের কি শক্তি আছে নাকি এখন তো এক পা এখানে দিলে আরেক পা ওখানে পড়ে না জেহাদ করা জরুরি নয় করবেন তো ওলামায়ে কেরাম মাসালা দিলে ফতোয়া দিলে জেহাদ যদি ফরজ হয় তখন করবেন আপনার জন্য যদি ফরজ হয় আপনি করবেন আমার জন্য ফরজ হলে আমি করবো যার জন্য ফরজ হবে সেই করবে জেহাদ করা জরুরি নয় কিন্তু জেহাদের তামান্না রাখা বৃদ্ধ যুবক সক্ষম অক্ষম সকল মুসলিমের জন্য ফরজ কথাটা বুঝাইতে পারছি বৃদ্ধ যুবক সক্ষম অক্ষম সকল মুসলমানের জন্য সুযোগ হলে আল্লাহর রাস্তায় নিজের জান কোরবান করার তামান্না রাখা ফরজ কথাটা বুঝাইতে পারছি যদি এটা না হয় দুইটা রাস্তা রাস্তা কিন্তু দুইটা তিন নম্বর রাস্তা নাই একটা রাস্তা হলো জেহাদের ময়দানে থাকবেন নাই এখন আমরা আসি নাই তাহলে সেকেন্ড রাস্তা জেহাদের তামান্না অন্তরে রাখবেন থার্ড রাস্তা কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাআলা নিফাক তিন নম্বর রাস্তা একটা আছে সেটা হলো মুনাফিকের রাস্তা মুমিনের রাস্তা না আর যদি মুমিনের রাস্তায় আপনি থাকতে চান হয় জেহাদরত থাকতে হবে অন্যথায় জেহাদের তামান্না অন্তরে রাখতে আলেম হয়ে গেছেন জেহাদের তামান্না নাই চলবে না তাবলিগ করেন জেহাদের তামান্না নাই হবে না পীর মুরিদি করেন জেহাদের তামান্না নাই হবে না আপনি পীর হন মুরিদ হন তাবলিগওয়ালা হন আলেম হন জাহিল হন মূর্খ হন মুসলমান তো মুসলমান হলেই জেহাদের তামান্না অন্তরে রাখতে হবে মুমিন তো মুমিন হলেই আপনার অন্তরে জেহাদের তামান্না থাকতে হবে আল্লাহ আমাদের অন্তরে জেহাদের তামান্না রাখার তৌফিক দান করুন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুজাহিদ যেই রক্ত প্রবাহিত করে আল্লাহর রাস্তায় ওই রাস্তা ওই রক্তের ফোঁটার চাইতে প্রিয় রক্ত আল্লাহর কাছে কোনোটা নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ্চর্য একটা হাদিস এটা এখন যে হাদিসটা শোনাবো এই হাদিসটা খুবই আশ্চর্যজনক হাদিস
নবীজি বলেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরই। ওলান থেকে যখন দুধ দহন করা হয়, বের করা হয়, তখন ওই ওলানের ভিতরে দুধ এটা কি আবার ঢুকানো যায়? যায় মনে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই দৃষ্টান্ত দিচ্ছেন। ওলান থেকে দুধ বের হলে ওই দুধ যেমন ভিতরে ঢুকানো যায় না, আল্লাহর ভয়ে যে চোখের পানি দিবে তাকেও জাহান্নামে ঢুকানো যাবে না। আশ্চর্য হাদিস, আল্লাহু আকবার কবীর। আল্লাহর ভয়ে আমাদেরকে আল্লাহর কাছে কান্নাকাটি করার তৌফিক দান করুন। আল্লাহর ভয়ে কান্নাটা আসার জন্য কি কি পদক্ষেপ আমরা নিতে পারি এটা একটু সংক্ষেপে বলে দিই। কোন কোন জিনিস, কোন কোন পথ এখতিয়ার করলে আল্লাহর ভয়ে কান্নাটা আমাদের একটু বেশি আসবে? কারণ এখন তো কান্না আসে না, আমাদের দিল শক্ত হয়ে গেছে, দিল শক্ত হয়ে গেছে, আল্লাহর ভয়ে কান্না আমাদের আসে না। এজন্য আমরা কয়েকটা পথ অবলম্বন করব, দেখবেন যে এই অভিযোগ আর থাকবে না যে আমার আল্লাহর ভয়ে কান্না আসতেছে না, মুনাজাতে কান্নাকাটি আসতেছে না। এক নম্বর পথ, মৌতের মুরাকাবা। বলেন কি বলেছি? মৌতের মুরাকাবা আপনার দিলকে নরম করবে। অনেকে জিজ্ঞেস করে বলে হুজুর মৌতের মুরাকাবাটা কেমনে করব? আমি একটা সহজ কথা বলি, চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করবেন, বন্ধ করার সময় আপনি চিন্তা করবেন আমি তো আজকে চোখ বন্ধ করলাম, একটা দিন এমন তো হবে যে আমি বন্ধ করব না, আমার চোখটা এমনিতেই বন্ধ হয়ে যাবে, হবে না? এটা থেকে কেউ বাঁচবো আমরা? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, একবারে শক্ত দুর্গের ভিতরে থাকলো এটা থেকে তো কেউ বাঁচবো না। একটা দিন আমাকে তো এরকম কাফনে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে, এই কথা চিন্তা করে চোখ বন্ধ করে এবার মৃত্যুর কথা চিন্তা করেন কেমনে? আপনি চিন্তা করতে পারেন যে যদি কোনো মৃত্যুর দৃশ্য দেখে থাকেন ওটা চিন্তা করতে পারেন, অর্থাৎ আপনার যেভাবে চিন্তা আসে আমি একদিন মরতে হবে এই কথাটা অন্তরে আনতে পারলেই হবে, যে আমারও একদিন যেতে হবে এই কথাটা অন্তরে আনতে পারলেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌতের মুরাকাবা কিভাবে করবেন? ওলামায়ে কেরাম মাশায়েখগণ এক একজন এক একভাবে এক এক পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সেটা হলো আমাদের যেন সহজ হয়, অন্যথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট কোনো চিত্র বলে যান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসিউ দিক্র হাযি মিন লাযাত আল মাউত, সকল সাতকে নষ্টকারী, রাতে স্বপ্ন দেখেছি আগামীকাল দোকানে যাব, এত মাল সেল করব, অমুক কাস্টমারের সাথে এই ডিল করব, অমুকের সাথে এই কথা বলবো, অমুক ব্যাংকে এই টাকাটা জমা দিয়ে আসবো, অমুককে অমুকখানে পাঠাবো, অমুকের কাছ থেকে পাওনাগুলো পরিশোধ করব, অমুক যে আমার কাছে পাওনা আছে সেগুলো দিয়ে আসবো, এরপরে ঘুমের ভিতরে মরে থাকলাম, সকালবেলা সব স্বপ্ন শেষ, সব ইতিহাস হয়ে গেছে, সব স্মৃতি হয়ে গেছে, এই তো হলো মৃত্যু, এটার নামেই তো মৃত্যু। আমার ছেলে এই হবে, আমার মেয়ে এই হবে, এত তালা বাড়ি করব, এত তো গাড়ি করব, এইখানে যাব, এই স্বপ্ন ওই স্বপ্ন, এরপরে একদিন হঠাৎ করে মৃত্যু আঘাত করেছে, সব স্বপ্ন নিমিষেই দুলিশ্বাত হয়ে গেছে শেষ। চিন্তা হলো এই, আমাকে ছাড়া আমার সংসার কি চলবে, আমাকে ছাড়া আমার বউ কেমনে চলবে, আমাকে ছাড়া আমার মেয়ে কেমনে চলবে, আহারে আমার ছেলেগুলো এখনো বুঝবান হয়নি তারা কেমনে চলবে, অথচ আজ পর্যন্ত কেউ মারা যাওয়ার কারণে কেউ চলতে পারে নাই এরকম কোনো ইতিহাস নাই। ধোকা, ধোকার জগতে আছি আমরা, কি পরিমাণ ধোকা আমাদেরকে দিয়ে যাচ্ছে, কেউ মারা যাওয়ার পরে কোনো সংসার বন্ধ হয়ে গেছে, হ্যাঁ কিছু সাময়িক সুবিধা অসুবিধা তো আছেই, কিন্তু কেউ মারা যাওয়ার পরে কারো রিজিক বন্ধ হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ কি বলতে পারবে, কেউ চলতে পারে না বলতে পারবে? ধোকা, আমি মারা যাওয়ার পর আমার ওই প্রতিষ্ঠানে কি হবে, আমার ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে কি হবে, আমার ওই দিনই প্রতিষ্ঠানে কি হবে, অথচ কেউ মারা যাওয়ার পরে কোনো কিছুরই কোনো কিছু হয়নি। আল্লাহ আমাদেরকে বেশি করে মৌতের কথা স্মরণ করার তৌফিক দান করুন। তার এক নম্বর হলো জিকরুল মাউত, মুরাকাবাতুল মাউত। দুই নম্বর গিরাআতুল কোরআন, কোরআন মজিদ যত তেলাওয়াত করবেন, যেমন ভাবে পাথরের জমির উপর যদি বৃষ্টির ফোঁটা পড়ে
পাথর জমিন থেকে একদিন সবুজ শ্যামল সুফলা শস্য শ্যামলা জিনিস সেখান থেকে বের হয়, পাথর ফেড়ে সেখান থেকে একটা সবুজ গাছ বের হয়ে যায়। অথচ পাথরের জমিন, আমাদের এই অন্তর যত পাথরই হোক না কেন, কোরআন মজিদের তেলাওয়াত নামক বৃষ্টির ফোঁটা যখন পড়তে থাকবে পড়তে থাকবে পড়তে থাকবে, একসময় দিল নরম হয়ে যাবে, অজর ধারা চোখ থেকে পানি বের হবে। আমি আল্লাহর কসম করে কথা বলছি, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা কোরআন মজিদে এই কথা বলেছেন যে কোরআন তেলাওয়াত করলে দিল নরম হয়। ফয়জা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা। তাহলে দুই নম্বর হলো কেরাতুল কোরআন, এই যে কোরআনের মেহনত করতেছেন, কোরআন শেখার চেষ্টা করতেছেন, এই চেষ্টাটা আপনার দিলকে কি পরিমাণ নরম করছে। আমি যদি, আমি নয় কথার কথা, আমার চেয়ে অনেক বড় আলেম, আমার কোনো ওস্তাদ, তাদের কোনো ওস্তাদ, ধরেন বর্তমান বিশ্বের সবচাইতে বড় আলেম শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী, ওনাকে বড় আলেম মনে করা, তো ধরেন উনি এসে একটা বয়ান আপনাকে করলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগাতার 5-7 ঘন্টা বয়ান করলো, অথবা আপনি ধরেন একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগাতার দিনের কোনো কাজ করেছেন, যেমন আপনি ওয়াজ মাহফিলে মেহনত করেছেন, অথবা ধরেন দাওয়াতে তাবলীগের গাশত করেছেন, মেহনত করেছেন, আল্লাহ কসম করে বলছি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেছেন, আপনার সারা দিনের কাজের চাইতে এই 1 ঘন্টার কোরআন তেলাওয়াতের নূর আপনার কাছে বেশি অনুভব। একজন বড় আলেম এসে আপনাকে যদি ঘন্টার পর ঘন্টা বয়ান করে, ওই ঘন্টার পর ঘন্টা বয়ানের চাইতে সরাসরি আল্লাহর কালাম যখন আপনার মুখ থেকে, এই জবান থেকে যখন বের হবে, বের হওয়ার চেষ্টা যখন আপনার মধ্যে থাকবে, কসম আল্লাহর ওই 5-6 ঘন্টা বয়ানের চাইতে এই 1 ঘন্টার নূর বেশি অনুভব হবে কোরআন তেলাওয়াত। কারণ ফা ইন্নাহু কাদ খারাজা মিনাল্লাহি তাআলা, এটা আল্লাহর কালাম, আল্লাহর সরাসরি আল্লাহর জাত থেকে এটা বের হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মাখলুকের উপর আল্লাহর যেমন সম্মান, ঠিক তেমনি হবে সমস্ত মাখলুকের ভাষা এবং কথার উপর আল্লাহর কালামের তেমন সম্মান। বলেন আমরা যত কথাই বলি আল্লাহর কথার সমান হবে? কাজে আমি যদি আল্লাহর কথা উচ্চারণ করি, এই যে আলহামদু আলহামদু উচ্চারণ করতে পারতেছি না পারতেছি না, কসম আল্লাহর কি পরিমাণ নূর আপনার কলবে ঢুকতেছে আপনি আর আমি কল্পনাও করতে পারবো না, কি পরিমাণ নূর আমার আপনার কলবে কোলা কালাম তেলাওয়াতের কারণে ঢুকতেছে আমি আর আপনি কল্পনাও করতে পারবো না। আল্লাহর কালাম যত বেশি আমরা তেলাওয়াত করব, কালামের সাথে আল্লাহর কালামের সাথে আমরা যত বেশি সম্পর্ক রাখব, আমাদের দিল তত বেশি নরম হবে। নাম্বার 3, জিয়ারাতুল কুবুর, যদি আপনি কবর জিয়ারত করেন, কবর জিয়ারত, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করলে বেশি কাঁদতেন। জিজ্ঞেস করা হলো যে আপনি আখরাতের অন্যান্য চিত্র কথা শুনে আপনি এত বেশি কাঁদেন না, কিন্তু কবর জিয়ারত করে আপনি এত বেশি কেন কাঁদেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে এটা হলো প্রথম ঘাঁটি, এই ঘাঁটিটা পার হলে বাকিগুলো তো এমনিতেই পার হয়ে যাব, এই জন্য এই ঘাঁটির কি অবস্থা হবে আমি এই ভয়ে কাঁদি। আল্লাহ আমাদেরকে কবর জিয়ারত করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত ব্যাপারে উম্মতকে নিষেধ করেছিলেন, মানুষ যেন শিরিকে কুফরিতে লিপ্ত না হয়। এখনো তো অনুমতি দেওয়ার পরেও তো কত মানুষ মাজার কেন্দ্রিক কত শিরিক কুফরি করে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ এক উদ্দেশ্যে তিনি কবর জিয়ারতের অনুমতি দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উদ্দেশ্যটাও বলেন, ফা ইন্নাহু ইয়ারিকুল কলবা ওয়া তুদমিউল আইনা, এই কবর জিয়ারত তোমার অন্তরকে নরম করবে, তোমার চোখ থেকে পানি বের করবে, এজন্য তুমি কবর জিয়ারত করো, এবং ওয়া তুযাক্কিরুল আখিরাতা, তোমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে কবর জিয়ারত মাঝে মাঝে করার তৌফিক দান করুন। বাবা মায়ের কবর জিয়ারত করুন, যদি মারা যান পুরুষ যদি কেউ মারা যায় কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করলে দিল নরম হয়, তখন মনে উঠে যে এইখানে একদিন আমাকে তো যেতে হবে, এই জায়গা তো, এই জায়গার বাসিন্দা তো আমাকেও হতে হবে। নম্বর চার হলো তাবাকি, আপনার কান্না আসে না আল্লাহর ভয়ে, ভান করে করে কাঁদবেন, ভান করে করে কাঁদবেন, আরেকজনকে দেখানোর জন্য না, কাকে দেখানোর জন্য, আর আরেকজনকে দেখানোর জন্য ওই কান্নার ভানটা জাহান্নামে নেবে আপনাকে।
আর আল্লাহকে দেখানোর জন্য যদি হয় সম্পূর্ণ মনের বিষয় আপনার মন যদি এমন হয় যে আমি আল্লাহকে দেখানোর জন্যই এরকম করতেছি অসুবিধা নাই জগৎ কি বলবে সমস্যা নাই আর যদি এরকম হয় যে মানুষকে দেখানোর জন্য আমি এটা করতেছি তাহলে এই কান্নাই আপনাকে জাহান্নামে নিবে এজন্য আত্তাবাকি কান্নার ভান করা কান্নার ভান করলো আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে আসল কান্না আমাদের চলে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেন যদি তোমার কান্না না আসে কান্নার ভান করো এই চারটা জিনিসের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের আল্লাহর ভয়ে কান্না করার অভ্যাস ধীরে ধীরে হয়ে যাবে এক নম্বর আখিরাতের মুরাকাবা দুই নম্বর কোরআন তেলাওয়াত দুই নম্বর কি কোরআন তেলাওয়াত কোরআন শিখা কোরআন শিখানো এগুলো নম্বর তিন হলো কবর জিয়ারত আর নম্বর চার হলো কান্নার ভান করা এই চারটা জিনিস বেশি করলে আল্লাহ ইনশাআল্লাহ কান্নার তৌফিক দিবেন আল্লাহ আমাদেরকে এই যে কয়টা দিন এসেছি আল্লাহ তৌফিক দিলে আমরা এই কয়টা দিন থাকব ইনশাআল্লাহ এখানে প্রতিদিন 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 একাকী নির্জনে সকলের সাথে মজলিসে যখনই সুযোগ হয় আল্লাহর কাছে হাত তুলে দুই এক ফোঁটা চোখের পানি যেন আমরা দিতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আল্লাহর কাছে সময় হলে সুযোগ হলেই আল্লাহর কাছে হাত তুলে দেওয়ার তৌফিক দান করুন বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ